তো এখানে অন্য কোন দুরভিসন্ধিমূলক ঘটনা রয়েছে কিনা এটি দেখা দরকার। জি, এই যে ক্ষয়ক্ষতিটা কমাতে পারতো কিনা সরকার যদি আরো দ্রুততার সঙ্গে স্টেপ নিত। গতকাল সারাদিন আমরা বিভিন্ন খবর এবং বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে যেটি বুঝতে পারি সেটি আপনারাও সকলেও নিশ্চয়ই দেখেছেন যে যথাসময়ে ফায়ার সার্ভিস যদি যথাযথ পদক্ষেপ নিত তাহলে সম্ভবত ক্ষয়ক্ষতি কমানো সম্ভবত এবং এর পরিমাণটা অনেক কম হতো। এবং আমরা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, দোকান মালিকরা রয়েছেন, তাদের সাথে কথা বলেও জানতে পেরেছি যে যখন এই ঘটনাটি সূত্রপাত হয় তখন যদি একটি কার্যকরী পদক্ষেপ তখনই নেওয়া যেত তাহলে পরবর্তীতে এই আগুনটি কিন্তু ছড়িয়ে পড়তো না। আপনারা জানেন যে এই মার্কেটের ঠিক উল্টা পাশে কাছেই হইল ফায়ার ব্রিগেডের মেইন যে হেডকোয়ার্টার, সম্ভবত খুব কাছাকাছি ডিস্টেন্সে পুলিশ হেডকোয়ার্টার, নগর ভবন সহ আরো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এখানেও আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের সব ক্ষমতা নিয়ে কিন্তু জনমনে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে যে কেনই আগুনটি নিভাতে এত সময় লাগলো এবং এত ঘন্টা ধরে আগুন জ্বলে একদম সবকিছু জ্বলে পুরো ছারখার হয়ে গেল। স্যার, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের পুনর্বাসনে সরকারকে কি ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন? আমরা প্রথম কথাটি হচ্ছে যে এই যে এই মার্কেট নিয়ে যে ঘটনাটি গতকাল ঘটেছে এটা নিয়ে কিন্তু জনমনে নানা প্রশ্ন এবং সন্দেহ দেখা দিয়েছে। হ্যাঁ, এবং এরকম আমরা দোকান মালিকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে বহুতল ভবন নির্মাণের জন্যে বহুদিন ধরে বিভিন্ন কর্তৃপক্ষ চেষ্টা করছে যে এদেরকে কিভাবে উচ্ছেদ করা যায়। তো এখানে অন্য কোনো দুরভিসন্ধিমূলক ঘটনা রয়েছে কিনা এটি দেখা দরকার। দ্বিতীয়ত হলো প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে যাদের দোকান ছিল তাদের একটা সঠিক তালিকা নির্ণয় করতে হবে, তৈরি করতে হবে এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে। এখানে পরবর্তীতে মানে এই এই জায়গাতে একটা ভবন নির্মাণ করে পরে অন্য দলীয় নেতাকর্মীদেরকে সেখানে বরাদ্দ দিয়ে দিল আর যারা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বঞ্চিত করা হলো। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এটি সরকারের প্রতি আহ্বান থাকবে। সরকারের উচিত হবে এখানে দলীয় পরিচয় না দেখে এখানের যারা প্রকৃতপক্ষে ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে পূর্ণাঙ্গভাবে পুনর্বাসন করা হয়।